হ্যালো গাইস, ওয়েলকাম টু পরিধি ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি হচ্ছে কাসিম বাজার স্টেশন থেকে। জি একদম, কাসিম বাজার স্টেশন থেকে। আশা করি তোমরা থাম্বনেল থেকে ঠিকই বুঝতে পেরেছ। হ্যাঁ অবশ্যই, আমরা দীঘা যাচ্ছি ঘুরতে। তো দীঘার এই ব্লগটা স্পেশাল হতে চলেছে, ভেরি স্পেশাল হতে চলেছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। দেখতে পাচ্ছ একদম লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি। সো আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে এই যে গুড়িয়াও আছে, আজ আমরা ভীষণ মজা করব, ভীষণ এক্সাইটিং হবে ব্লগটা। তো পুরোপুরি ব্লগটা দেখবে, একদম স্কিপ করবে না। তো সঙ্গে থাকো, ট্রেন আসবে এখনই। সো আমরা এখন ওয়েট করছি। সো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, স্কিপ না করে। তো সঙ্গে থাকো আর পাশে থাকো। আর এই ব্লগটা জাস্ট একটা এপিসোড হবে না, তো তিন চারটে এপিসোড আসবে। এখনো বলতে পারছি না যে কটা এপিসোড আসবে। তো তোমরা পুরোটা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো সো লেটস এনজয় দিস ব্লগ। টাটা। তো গাইস, ট্রেনে যা ছুটে পড়েছি, দেখো আমি বলতো না, এরকম গুড়িয়া ঠাকুরকে নিয়ে যাচ্ছে দীঘা ঘোরাতে। তো গাইস এখন 4:30 বাজে, এই মাত্র জাস্ট শিয়ালদা পৌঁছালাম। এবার শিয়ালদা থেকে জাস্ট আমরা হাওড়া যাবো, ওখানে ট্রেন আছে। তো হাওড়াতে গিয়ে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, এই মাত্র জাস্ট হাওড়া পৌঁছালাম। এখন মোটামুটি দেখতে পাচ্ছ পুরীতে 5:35 বাজে। দেখো গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং টু অল। অলমোস্ট একদম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর পুরীও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। এই যে তো আমাদের গাড়ি হচ্ছে 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমরা পৌঁছে গেছি হাওড়াতে। তো ছাড়বে গাড়িটা, তো তোমাদেরকে সব কিছু দেখাবো কী হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে। গোবিন্দ তোমাদেরকে বলেই দিয়েছে যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। তো এখানে ওয়েট করছি, প্রচণ্ড গরম লাগছে। সো গরমের মধ্যেই আমরা ওয়েট করছি, আর ট্রেন কখন আসবে সেই আশায় দাঁড়িয়ে আছি। পুরিয়া অলমোস্ট ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। সো দেখি ট্রেন কখন আসবে, দিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও হ্যালো ফ্রেন্ডস, ট্রেন ইজ কামিং। এবার ট্রেন চলে এসছে, তো চলো ট্রেনের ভেতরে ওঠা যাক, সাথে থাকো আর সঙ্গে থাকো। Thank you.
হোটেলের সামনে চলে এসেছি। আমরা থাকবো ইয়েস রিজেন্সিতে, আমাদের অলরেডি বুকড আছে। সো এই যে দেখো, ওয়াও, জাস্ট অসাম। তো চলো এন্ট্রি দেখাবো তোমাদেরকে, পুরো ভিউ তো গোবিন্দ তোমাদেরকে সবই দেখাবে। সো রুম স্টোর সব কিছুই ও দেবে, বাট এখন ঢোকাটা তোমাদেরকে দেখাই। সো চলো দেখতে থাকো, ওয়েট। অশনি সংকেতের মধ্যে এত ভিড় সমুদ্রে, আমি মানে একের কোন দেখি রাজা রেস্টুরেন্টে এত ভিড় ছিল। কুড়িয়া তো ভীষণ মজা করছে, দাঁড়াও দাঁড়াও।
এক্সাইটেড লাগছে। বহু বছর পর এলাম, মোটামুটি 8-9 বছর পর তো এলাম। পুরি এখন গাড়িতে চেপেছে, ও তো ভীষণ আনন্দ করেছে, ভীষণ ভালো লাগছে। গাইস তোমরা প্লিজ আবার এসো, এখানে কোনো কিছু হচ্ছে না, ঝটঝট কিছু হচ্ছে না, এসো এসে জাস্ট ঘুরে যাও, জাস্ট ফিল লাগছে। হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র যা সমুদ্র থেকে স্নান টান করে, আমি স্নান করিনি, আমি দূরেই দাঁড়িয়েছিলাম, গোবিন্দ মেয়েকে নিয়ে জলে গেছিল, ভীষণ মজা করেছে গুড়িয়া, মানে ওর ফার্স্ট টাইম এটা ছিল, ও এত মজা করেছে, ভীষণ মজা করেছে, সেটাগুলো সেইগুলো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবো কতটা মজা করেছে। আর আমরা এখন রেস্ট করছি, স্নান টান একদম পুরো ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর এইমাত্র জাস্ট খাবার অর্ডার করলাম, খাবার আসবে, কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে সব দেখাবো। আর গুড়িয়া এখন এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে, ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হবে, কালকে তো ঘুরতে যাব, বিকালবেলায় আবার এই সাইডের সাইডগুলো ঘুরবো, আর এখন খাওয়া দাওয়া করে পুরো ল্যাপ মারবো, কারণ কালকে রাত থেকে একদম জার্নি শুরু হয়েছে, এখনো অবধি খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ল্যাপ মারবো, দিয়ে তোমাদের সাথে বিকালবেলায় ফিরছি, বিকালবেলায় সাইড রুটগুলো সব ঘুরবো, তো চলো বিকালবেলায় তোমাদের সাথে আবার দেখা হবে। দুপুরবেলায় হোটেলে ঢোকার পর জাস্ট ঘুমিয়ে গেছিলাম, তো ব্লগ করতে পারিনি, তোমাদেরকে রুমটা দেখাবো পরে, ঠিক আছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা হয়েছে, তো বিকালে বেরিয়েছি ঘুরতে, এই সামনের পোশাকটা, মানে আমাদের হোটেলটা একটু নিজের সামনে, এই সামনের এটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে দীঘা, তো সামনে ঘুরতে বেরিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি দাদা মার্কেটটা। হারিয়ে গেছে, যখনই বেরোবে তখনই বলবে মা তুমি আছো, হাত ধরো।